गाइस वेलकम बैक टू माय चैनल पथचला। सो आमी एखन एकटु देखो रेडी हुए गेछि आर एखाने आमार साथे रेडी हुएछे ओ एइभाबे हाथ नाड़छो केन आर देखाच्छि सबाइके आमी रेडी आछि ना हाँ मा बुनु आर मासि सिमि ओरा गेछे एकटु बानेश्वरे आर दादार तो आजके बैंक आछे बैंके चले गेछे कालके अनेक कष्ट करे छुट्टी नियेछिलो ओ बोलेछिलो बोले तो ओ तो चले गेछे तो आमराओ आजके दादादेर बाड़िते जाबो तूफानगंज तो তাই ভাবছি যে অত আগে যাব না আমার কথা শোনা যাবে না তো তাই ভাবছি যে একটু সামনেই তোমাদের কালকে দেখালাম মল দুটো আছে পাকুর জন্য দুটো ড্রেস যদি পাই শীতকালের জন্য তো এত সামনে আসছে একটু ঘুরে যাই তো যাচ্ছি আর বাইতে ততক্ষণে পাকু ঘুম পাড়িয়েছিলাম যে আমরা একটু ঘুরে আসবো ততক্ষণে উঠেও গেছে তো বাবা চাইনি বাবার কাছে রেখে এসেছি ওকে তো আমরা একটু যাচ্ছি তোমরা দেখতে পাবে কি কিনছি বা কিনিনি তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি। সো আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম ওখানটাতে তো ভিডিও এলাও না তো করতে পারিনি কিছুই দাঁড়া উঠেনি সো এখন এসেছি ফার্স্ট ক্রাইতে দেখি কি কি পাওয়া যায় ওখানে কিছু পাইও নি সেরকম আমি যেরকম কুচোর জন্য চেন দেওয়া আর মাথায় টুপি সেরকম কিছু পাইনি তো দেখি এখানে পাওয়া যায় কিনা। সো গাইস দেখো আমরা এখন সিমিউ কোচবিহার জংশনে এসে গেছি তোমাদের আমি মার্কেটে যাওয়ার পরে আর তোমাদেরকে ইনফর্ম করতে পারিনি যে চলে এসেছি কারণ একটু অ্যানাউন্সমেন্টটা কমেছে তারপরে আমি আবার কথা বলছিলাম সেটা হচ্ছে আমি তারপরে আসার পরে একদমই সময় পাইনি পাকুকে খাওয়া দাওয়া দেওয়ানোর পরে আর এর আগের দিন তো আমরা 8:10টাতে এসেছিলাম লেট ছিল আবার শুরু হয়ে গেছে আমি কথা বললে এরা শুরু হয়ে যাচ্ছে। সো ফাইনালি এখন একটু বন্ধ হয়েছে অ্যানাউন্সমেন্ট জানি না আবার শুরু হয়ে যাবে নাকি তো আমরা আর সময় পাইনি তাড়াহুড়ো করে এখন যাচ্ছি তুফানগঞ্জ দাদাদের বাড়ি ওর জেঠুর বাড়ি। সো তাড়াতাড়ি করে চলে এসছি পাপ্পু অল্প একটু খেয়েছি শুধু একটা ডিম সেদ্ধ পুরোটাও খাইনি তবু এত তাড়াহুড়ো করে রেডি হয়েছে না পুরো আবার গিয়েছিল বানেশ্বরে ওখানে সিদ্ধেশ্বরী মন্দিরেও গিয়েছিল। সো বানেশ্বরে যারা যারা জানো মানে অনেক বড় বড় কচ্ছপ আছে আবার শুরু হয়ে গেছে সুমু কোথায় তোমায় তো দেখতেই পাচ্ছি না আমি আমরা এখন তুমি বলতে যাচ্ছিলে হ্যাঁ তুমি বলো আমরা এখন নামলাম তুফানগঞ্জে তো এখন এখান থেকে টোটো তো যাবো না হ্যাঁ টোটো যাবো এখান থেকে নিচে টোটোগুলো অপেক্ষা করছে সবাই তো ফাইনালি টোটো পেয়ে গেছি আর দেখো পাক্কু একদম হুম হুম ভাব ও ঘুমিয়েই পড়বে মনে হচ্ছে তো পৌঁছে আবার তোমাদের সাথে কথা তো আমরা পৌঁছে গেছি দেখো দুই ভাই বোন মিলে কি কি করছে সবাই কেমন আছো বলবে কিন্তু সবাই কমেন্টে উত্তর দিবে রায়ের সবাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব লাইক করে দিবে এখন বাজে হচ্ছে 8:30 মতো আমি আর দিদি ভাই এখানে রান্না করছি আর দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করানো হয়নি এই যে দিদি ভাই হাই বলো হাই এখন দিদি ভাই দেখো কি রান্না করছি তোমাদের দেখাই মিট কি দিয়ে এটা দিদি ভাই ম্যারিনেট করে রেখেছো হ্যাঁ মশলা দিয়ে কি কি দিয়েছো বলো একটু সবাইকে এখানে আছে লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা অল্প রসুন বাটা এইটুকু দিয়ে আর হলুদ আর লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি মাখিয়ে রাখা হয়ে গেছে আর এখানে তেল বসিয়ে দিয়েছি আর দেখো পাপ্পু যে আছে কি হয়েছে কেন কান্না করছে এত আর দিদি ভাই কিন্তু সেই টেস্টি মাংস রান্না করে আয় 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 বাবা রাই কি করছে দেখো হাই রাই এখন বেলুন ফোলাচ্ছে কোনটা নেবে
বা এক্সপার্ট কিন্তু দেখো কিভাবে বেলুন ফুলায় দেখো দেখো ভাইকে দাও হাওয়াটা কি কি নেবে তো এখন এখানে দাও এসে পেঁয়াজ কি দিয়েছি ভাই পেঁয়াজ টমেটো এগুলো দিয়েছি তেলের মধ্যে যখন ভাজা হচ্ছে আর একটু সাউন্ডে শুনতে অসুবিধা হতে পারে কারণ কি চিমনিতে অন করা হয়েছে তাই জন্য এটা সাউন্ড আসতে পারে আর রায়পুরে আছে বাবা নামবে নামবে এই যে জলের ড্রামটা দেখেছে না এটা ধরবে ওটাই কাজ কোনটা এটা তোমার গায়ে পড়ে যাবে কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জনকী বল্লভম কনে কহতে হ্যায় ভগবান আতে নেহি কনে কহতে হ্যায় ভগবান আতে নেহি তুমি মীরা কে জেসে বুলাতে নেহি তুমি মীরা কে জেসে বুলাতে নেহি কনে কহতে হ্যায় ভগবান খাতে নেহি কনে কহতে হ্যায় ভগবান খাতে নেহি মেরে সবরি কি জেসে খিলাতে নেহি মেরে সবরি কি জেসে খিলাতে নেহি ওয়াও কি সুন্দর হাততালি চুমু হাততালি রে চুমু জল খায় ব্যস্ত রাই আর কি করবে হ্যাঁ নাচ করবে রাই একটু বাজে দাঁড়াও মাংসটা এখন ঢাকা ছিল আর এটাকে দিদিভাই ম্যারিনেট করে রাখলে মানে কি সুবিধা হয় আর মশলা পরে দিলে কিরকম হয় তোমার থেকে একটু গাজর খাচ্ছি গাজর খেলে কি কি হয় একটু বলে দাও তো সবাইকে গাজর খেলে চুল বড় হয় স্কিন ভালো ভালো হয় গা ভালো হয় শরীর ভালো থাকে সুস্থ থাকে চোখ ভালো থাকে চুল ভালো থাকে চুল ভালো থাকে চুল ভালো খাবার পায় ওরে বাবা তাহলে সবাইকে কি করতে হবে গাজর খেতে হবে সিদ্ধ হয়ে গেছে বুদি বুদি নেই না রান্নার কতটুকু বাকি দেখো এই যে বৌদি মোটামুটি আমাকে দিল এইটুকু কি ঠান্ডা গুড নাইট ভাবিজি তো আজকে সকাল হয়ে গেছে কালকে আমাদের ডিনার করতে করতে এত লেট হয়ে গেছিলো আর ডিনার করার সময় সময় পাইনি কারণ কি পাকুকে ঘুম পাড়িয়ে 12টা প্রায় বেজে গেছিলো আর ডিনারগুলো সত্যি কথা এতটাই টেস্ট হয়েছিল দিদি ভাই বেগুন ভর্তা আরও সব তো ছিল দুপুরে যাতে খেয়েছিলাম সেগুলো ছিল আর চিকেনটা এতই টেস্টি হয়েছিলো আমরা তাড়াতাড়ি সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম তো যাই হোক আজকের মতো তাহলে ভ্লগটা আমি এখানে এন্ড করছি আজকেই আমরা বেরিয়ে যাবো একটু পরে 9:15 আমাদের ট্রেন তো দুদিনের প্রোগ্রাম করে এসেছিলাম মাসির বাড়িতে একদিন স্টে করেছি মানে দুটো রাত আর কালকে এখানে এসেছি তো কালকে রাতটা ছিলাম আজকে বেরিয়ে যাবো বাড়ির দিকে আবার আজকে আমরা ভ্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে কি করতে হবে রাই সাবস্ক্রাইব করবে আর
লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে। টাটা।